নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ছোলার ডাল আর বিন কড়াই দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে, তো প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার একটা রিকোয়েস্ট রইল। এখানে আমি এক কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি। এই বোলের মধ্যে ডালটা দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন। এখানে আমি বিন কড়াইগুলো দেখুন একটু সাইজে ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো আমি চৌকো করে কেটে নিয়েছি, আর রেখেছি আমি দুটো কাঁচা লঙ্কা। মাত্র এই তিনটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি বানাবো। এদিকে গ্যাসটা আমি অন করে দিয়েছি, এর উপরে আমি একটা প্রেশার কুকার চাপিয়েছি। এবারে এর মধ্যে ধুয়ে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে দেব, দিয়ে আমি সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। আর একটু খেয়াল রাখতে হবে যাতে ডালটা না বেশি গলে যায়। আপনারা চাইলে এটা কড়াতেও ডালটা সিদ্ধ করে নিতে পারেন। প্রেশারের ঢাকনাটা আমি খুলব আর আপনাদেরকে আমি দেখাবো ডালটা কীভাবে সিদ্ধ করতে হয়। তো দেখুন ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো রকম গলে যায়নি। দেখুন এইভাবে সিদ্ধ করে নিতে হয়, দেখুন হাত দিয়ে চাপলে ম্যাশ হয়ে যাচ্ছে। এইভাবে সিদ্ধ করে নিলে তবে রেসিপিটা খুব ভালো হয়। আবারও আমি গ্যাসটা অন করে দিলাম। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তো এই নিরামিষ রেসিপিটা সর্ষের তেলে বানালে বেশি ভালো লাগে খেতে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দেব, শুকো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার উঠেছে। এবারে এর মধ্যে আমি কেটে রাখা বিনস দিয়ে দেব। বিনস আমি নাড়িয়ে নরম করে নেব এখানে। এবারে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো। লবণটা দিলে বিন কড়াইটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বিন কড়াই এইভাবে তেলে ভেজে নিতে হবে, প্রায় 90% সিদ্ধ করে নিতে হবে। মাঝে মধ্যে গ্যাসের হিটটা কমে রেখে আমি পাত্র দিয়ে ঢেকে রাখবো, এতে গ্যাসটা কম পড়বে আর তাড়াতাড়ি বিন কড়াইটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা আমি খুলবো। তো বিন কড়াইটা আমার 90% সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবারে এর মধ্যে কেটে রাখা টমেটো আমি দিয়ে দেব। টমেটো দিয়ে আমি তেলে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা দিয়ে আমি মশলার সাথে ভালো করে এটা কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে আসছে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। মশলাটা আমি ভালো করে কষে নেব। এখানে মশলা কষার সময় আমি কোনো রকম জল ব্যবহার করবো না, টমেটো থেকে জল উঠবে সেইটা দিয়েই মশলাটা আমি কষে নেব। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, দেখুন, আর চারিদিকে তেল তেলেও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেব। এখানে কিন্তু ডালটা বেশি ঘাঁটা ঘাঁটা হলে খেতে ভালো লাগবে না, একটু শক্তর উপরে থাকবে তবে ভালো লাগবে। ডাল আর সবজিটা ভালো করে আমি মশলার সাথে কষে নিয়েছি, দেখুন। এবারে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো 1 বাটি। তো এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, সেই বুঝে জলটা দিয়ে দিতে হবে। গ্যাসের হিটটা আমি হাইতে রাখবো, রেখে ডাল আর সবজিটা আমি ফুটিয়ে নেব। ডাল আর সবজিটা ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো। একটু খেয়াল রাখতে হবে, বিন কড়াই ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো, এতে কোনো রকম মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা আসবে। আর যেহেতু আমি এটা ডাল বানাচ্ছি তাতে অল্প একটু চিনি দিতে হবে। এবারে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দুটো ভাগে আমি ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। এবারে এই পাত্র দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, আর গ্যাসের হিটটা আমি লো টু মিডিয়ামে রাখলাম। এবার আমি ঢাকনাটা খুলবো। তো দেখুন ঝোলটা অনেকটা টেনে টেনে গেছে আর কত সুন্দর কালার এসছে, দেখুন। এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, এতে ফ্লেভারটা খুব ভালো আসে।
এবারে এর মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। তো দেখুন এইরকম মাখা মাখা হলে তবে ভালো লাগবে, আর এইরকম অবস্থাতে নামাতে হবে। গ্যাস সিলিন্ডারটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে এটা আমি পরিবেশনের জন্য রেডি করে নেব। যে কোনো নিরামিষ দিনে এইভাবে ছোলার ডাল আর বিনস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। রুটি পরোটা ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।